আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে লাকিস কিচেনের আয়োজন হচ্ছে প্লেন পোলাও। এর জন্য একটি হাঁড়িতে হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দেব হাফ চা চামচ শাহি জিরা, চার পাঁচটি এলাচ, তিন টুকরো দারুচিনি, দুটি তেজপাতা। মশলাগুলো হালকা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দেব এক চা চামচ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এরপরেতে আমি পানি অ্যাড করব। আমার চাল ছিল 4 কাপ, তাই আমি পানি দিচ্ছি 8 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওয়ান থার্ড কাপ মটরশুঁটি, চার পাঁচটি কাঁচামরিচ, অপেক্ষা করো পানিটা ফুটে আসা পর্যন্ত। আমার পানিতে বলক চলে এসেছে, এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে নেড়ে দেব এবং অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন চালের পানিগুলো শুকিয়ে গিয়েছে, হালকাতে নেড়ে এখন আমি এটাকে দমে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। এটা পুরানো তাওয়া নিয়ে নিয়েছি, এতে হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। ঢাকনার মধ্যে একটা ছিদ্র থাকে, এটা কিছু দিয়ে বন্ধ করে দিবেন। দশ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি হালকা হাতে নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটুকু ঝরঝরে হয়েছে। এখন এতে দিয়ে দেব কয়েক ফোঁটা গোলাপ জল। এক চা চামচ পরিমাণ ঘি। ঢাকা দিয়ে অপেক্ষা করব আরো 10 মিনিট। আমার পোলাও রান্না করা শেষ, এখন আবার একটু উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আমার
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ আল্লাহ হাফেজ।